ভয়ঙ্কর একটি অপশক্তি যারা বাংলাদেশটাকে গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন করেছিল একদল প্রতিষ্ঠা করেছিল যারা লক্ষ লক্ষ মানুষকে না খাইয়ে মেরেছে যারা রক্ষী বাহিনী করে হাজার হাজার মানুষকে হত্যা করেছে গুম করেছে এটা বাংলাদেশ শুরুর প্রথম থেকেই শুরু হয়েছে কত পনেরো ষোলোটি বছর তো এটাকে পরিপূর্ণতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল এদেশের ছাত্র জনতা সেই ষড়যন্ত্রকে সেই অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করে দেশের বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে অনেকটা বঙ্গোপসা করে ফেলার মতো গিয়ে পড়েছে ভারতে বিষয়টি এখানে শেষ হয়ে গেছে এটা বোধ ঠিক না অপশক্তির আন্ডা বাচ্চা কাচ্চা অদৃশ্য শক্তি হিসাবেই তারা এখনো বিদ্যমান বেশ কিছু জায়গায় তারা বিশৃঙ্খলার চেষ্টা করেছে সফল হয়নি হওয়ার কোনো সম্ভাবনাও নেই কিন্তু অসতর্কতা বিপদ ডেকে আনতে পারে সেই জন্যে জাতি ঐক্য যেটি গত মানে একটি মাসের যে চূড়ান্ত আন্দোলন যে দেশবাসীর লোহ কঠিন ঐক্যবদ্ধতা সেটা আবার ধরে রাখতে হবে ধরে রাখতে হবে এই জন্যে দেশের জন্য শান্তির জন্যে গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য অপশক্তি সবসময় কোনো না ফাঁক ফকর খুঁজে এখনও খুঁজছে যেমন দশই নভেম্বর নুরহোসেন দিবস ছিল নুরহোসেন গণতন্ত্রের সপক্ষে গণতন্ত্র মুক্তির মানে যে লেখা সেটা বুকে পিঠে লিখে এরশাদের শাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল শহীদ হয়েছিল এখন হাসিনা তখনও দাবি করছে এখনও নূর তাদের লোক বলে দাবি করছে আসলে নূর তো গণতন্ত্রের জন্য লড়াই করেছে জীবন দিয়েছে কিন্তু অপশক্তি শাসীবাদী শক্তি স্বৈরাতন্ত্র তাদের লোক আসলে নূর অপমান করা হয় হাসিনা তাকে অপমান করেছে যে কারণে কর্মসূচি দিয়েছিল কিন্তু একজনের খোঁজ পাওয়া যায়নি হাসিনা তো আসাই নয় খেলা হবে খেলা হবে বলে যে মানে নাটক করত তারও খুঁজে পাওয়া যায়নি ওই হাসান সাবান্না হাসান মাহমুদ এখন হঠাৎ করে যেন বুদ্ধি গজিয়েছে বিএনপির সঙ্গে নাকি ঐক্য করতেছে কি গণতন্ত্র পাগল চা জন্মাইছে সারা দেশে ভাবা যায় না চিন্তা করা যায় না এই জন্যে ওরা কিন্তু কোথাতে কিভাবে ফয়দা লুটা যায় এর জন্য তৈরি আছে সেই জন্যে অদৃশ্য শক্তি সম্বন্ধে আমাদের সজাগ থাকতে হবে ঠিক আছে না ভালো থাকবেন